নমস্কার। আমার বাংলা সংবাদে আমি অর্পিতা নাথ আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। অক্সিজেনের মাত্রা বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচি, 200 চারা রোপণের লক্ষ্যমাত্রা। হাইলাকান্দি সিভিল হাসপাতাল থেকে পলাতক পজিটিভ আসামি, চাঞ্চল্য এলাকা জুড়ে। রেড লাইট এলাকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, রয়েছে মাস্ক ও স্যানিটাইজার। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। করোনা সংক্রমণের ভয়াবহতার অক্সিজেনের জন্য হাহাকার করছে গোটা দেশ। ঠিক তখনই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করতে দেখা গেল B-147 ব্যাটালিয়ন CRPF কে। শুক্রবার রামনগর ISBTতে র্যাঙ্ক ইন্সপেক্টর কমান্ডার PC পানিগেরির নেতৃত্বে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় 50টি গাছের চারা রোপণ করেন এদিন তারা। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে র্যাঙ্ক ইন্সপেক্টর কমান্ডার PC পানিগেরি বলেন, বায়ুমণ্ডলে অক্সিজেনের মাত্রা বাড়াতে তারা এই উদ্যোগ হাতে নিয়েছেন। উদ্যোগে 200টি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে। ইতিমধ্যেই তারা 50টি চারা লাগাতে সক্ষম হয়েছেন এবং আগামী এক সপ্তাহ ধরে এই কর্মসূচি চলবে বলে জানান। जैसे हमारा जो एनवायरमेंट का जो परेशानी हो रहे हैं उसे दूर करने के लिए, थोड़ा वायुमंडल में ऑक्सीजन का मात्रा बढ़ाने के लिए एक भारत सरकार का जो एक प्रोग्राम है उसका सफल बनाने के लिए हम कोशिश कर रहे हैं। और पिछले साल भी इधर लगाए थे 100-200 ISBT के आसपास 200 पौधा लगाए थे, उसे 100 जिंदा है और जिंदा करके रखे हैं। और इस साल भी हम लगा रहे हैं, 200 लगाएंगे, अभी लगाया आज 50 लगाया, बाकी अभी पौधा जैसे हमको मिलेगा फिर अभी ये कार्यक्रम चलाएंगे अभी एक हफ्ता तक। और हमारा एक ही मकसद है कि वायुमंडल के जो गर्मी बढ़ रहे हैं, आज जो टेम्परेचर बढ़ रहे हैं, जलवायु परिवर्तन हो रहे हैं, उससे बचाने के लिए और प्रकृति को सुरक्षा देने के लिए हम एक कदम, छोटा सा कदम है और सारे ऐसे छोटा छोटा कदम बढ़ाएंगे, कड़ी जुड़ते जाएंगे, एक देश का इसमें भलाई होगा। इसी आशिकता इसी के साथ बोला हूँ, सबको अपील करता हूँ, सिलचरवासी सारे अपील करता हूँ कि सारे जीव जितना भी परिवार है, हर एक परिवार और एक पौधा एक साल में जिंदा करके रखे तो एक दिन हम सक्सेस होंगे कि हमारा जो वायुमंडल में जो परिवर्तन हो रहे हैं, जलवायु परिवर्तन। হাইলাকান্দির SK রায় সিভিল হাসপাতাল থেকে পালিয়ে গেল এক করোনা পজিটিভ খুনের আসামি। শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই ঘটনার সত্যতা স্বীকার করে হাইলাকান্দির সদর থানার OC ইন্সপেক্টর প্রণব কুমার শইকিয়া জানান, অভিযুক্ত বছর 35-এর রাহুল উদ্দিন লস্করের বাড়ি ধোয়ারবন্দ থানা এলাকার খাসপুর বাঘার কোনায়। এই করোনা রোগী কয়েক মাস ধরে আলগাপুরের একটি খুনের মামলায় হাইলাকান্দির জেলা কারাগারে বন্দী ছিল। গত বুধবার সে অসুস্থ হওয়ায় জেল কর্তৃপক্ষ তাকে হাইলাকান্দির SK রায় সিভিল হাসপাতালে ভর্তি করে। সেখানে তার র্যাপিড অ্যান্টিজেন টেস্টে করোনা পজিটিভ ধরা পড়ে। বৃহস্পতিবার এই করোনা পজিটিভ খুনের আসামি চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের শৌচাগারের ভেন্টিলেটর দিয়ে টপকিয়ে পালিয়ে যায়। শনিবার হাইলাকান্দি সদর থানার OC প্রণব কুমার শইকিয়া জানান, এই পলাতক করোনা আক্রান্ত খুনের মামলায় প্রধান অভিযুক্ত রাহুল উদ্দিন লস্করের সন্ধান দেওয়া ব্যক্তিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে এবং তারা নিরাপত্তার জন্য তার নাম এবং ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। একটি খুনের মামলার অভিযুক্ত করোনা পজিটিভ আসামির এইভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় পুরো হাইলাকান্দি জেলা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই UTP-জন ডিস্ট্রিক্ট জেল হাইলাকান্দি থাকা অবস্থাত তেওঁ পজিটিভ ধরা পড়ে। সেইমতে তেওঁ কাস্কেরা সিভিল হসপিটালের কোভিড সেন্টারত তেওঁ ভর্তি করবায় 26 তারিখে সন্ধিয়া টাইম। 27 তারিখে রাতেপুয়া এই UTP-জন পলাই যায় তারপরা। ইতিমধ্যে তেওঁর উপর আমি একটা কেস রেজিস্টার করেছো, 443/21 আন্ডার সেকশন 224-269 IPC। এই UTP-জনক আমি বিচাৰি বিভিন্ন জায়গাত থানা তালাশ করেছো, তেওঁর ঘৰত যোৱাকালি মই নিজে গৈছো, ঘৰ সার্চ করেছো, কিন্তু এতিয়ালৈকে কোনো তেওঁর লোকেশনের বিষয়ে জানিব পৰা হোৱা নাই। মই আপোনালোকৰ যোগেদি জনাব বিচাৰিছো যে উক্ত UTP-জনৰ লোকেশনৰ বিষয়ে কোনোবাই যদি খবৰ পুলিশক জনায় তেতিয়াহ'লে তেওঁক আমি নগদ ধনেৰে পুৰস্কৃত কৰিম। তথা খবৰ দুটাজনৰ
পরিচয় আমি গোপনে রাখিম। মার্ডার কেসে তার আসামি আছিল, ইউটিপিজন আগর মার্ডার কেসে তার আলগাপুর থানার মার্ডার কেসে তার আসামি আছিল। শিলচর নিষিদ্ধ পল্লীতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করল ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির কাছাড় জেলার কর্মকর্তারা। গোটা রাজ্যের সাথে বরাক উপত্যকায়ও করোনা সংক্রমণের ভয়াবহতা ব্যাপকভাবে বৃদ্ধি হয়, জনজীবনে চরম সংকটও দেখা দিয়েছে। এতে সবার মতো অনেক অসুবিধেরও সম্মুখীন হতে হচ্ছে রেড লাইট এলাকার কর্মীরা। রাজ্যে সীমিত লকডাউনের নির্দেশ জারি হলে চরম সংকটে পড়তে হয়েছে তাদেরও। শনিবার নিষিদ্ধ পল্লীতে বসবাসকারী সেই সব কর্মীদের মধ্যে মাস্ক, স্যানিটাইজার, সাবান, শিশুদের জন্য দুধ, বিস্কুট ইত্যাদি বিতরণ করা হয়। প্রথমবারের মতো বরাক উপত্যকার ডিটেনশন ক্যাম্প ডি ভুটার মুক্ত হল শনিবার। ছাড়া পেয়েছেন শিলচর ডিটেনশন ক্যাম্পে থাকা শেষ বন্দি মনীন্দ্র দাস। তবে ডিটেনশন ক্যাম্পে থেকে মুক্তি পেলেও ডি ভোটার তকমা পাওয়া ভারতীয় নাগরিকরা ট্রাইব্যুনাল, আদালত এবং পুলিশ স্টেশনের যন্ত্রণা থেকে মুক্তি পাননি। বিগত বছরে লকডাউন শুরু হওয়ার পর সুপ্রিম কোর্টের এক নির্দেশে দুই বছর ধরে বন্দি থাকা ডি ভোটারদের জামিনে মুক্তি দেওয়া হয়েছিল। এর মধ্যে ১৬ জন ডিমাহাসাও জেলার এবং বাকিরা বরাক উপত্যকার তিন জেলার বাসিন্দা। এদিন মুক্তি পাওয়ার পর ষাটার্ধ ব্যক্তি মনীন্দ্র দাস বলেন, একজন ভারতীয় নাগরিক হওয়ার পরেও এভাবে বিদেশি তকমা গায়ে নিয়ে গরাদের ভিতর দিন যাপন করা তো অত্যন্ত অপমানজনক। তবে এজন্য তিনি কাউকে দোষারোপ করেননি, সারা জীবন ভারতীয় নাগরিক হিসেবে নিজের দায়িত্ব পালন করে গেছেন, প্রত্যেকবার ভোটও দিয়েছেন, তারপরও তাকে গরাদে থাকতে হয়েছে, এটাই তার কাছে অত্যন্ত অপমানজনক বলে জানান তিনি। করোনা সংক্রমণের প্রকোপ থেকে জনসাধারণকে মুক্ত রাখতে সরকারি কার্যালয়গুলো স্যানিটাইজ করার উদ্যোগ নিল উধারবন্দ গ্রাম পঞ্চায়েত। শুক্রবার সকাল ১০:৩০ নাগাদ উধারবন্দ পুলিশ থানা, বিদ্যুৎ বিভাগ, বন বিভাগ সহ উধারবন্দ ব্লক কার্যালয় স্যানিটাইজ করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে উধারবন্দ আঞ্চলিক পঞ্চায়েত সহসভাপতি অমিত সিংহ বলেন, এতে উপস্থিত ছিলেন নন্দিতা চক্রবর্তী, কুন্তল চৌধুরী, রাজা রায় চৌধুরী, বাপ্পন চন্দ প্রমুখ। আজকে আমাদের উধারবন্দ গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিছু গ্যাদারিং জায়গাগুলোতে, যেমন ধরুন থানা আর ফরেস্ট অফিস, এসিবি ইলেকট্রিক অফিস যেটাকে বলে, তারপর আমাদের ব্লক অফিস, এগুলোকে আমরা স্যানিটাইজেশন করতে চলছি। এখন এইমাত্র আমরা উধারবন্দ থানা থেকে শেষ করে এসে এই ফরেস্ট অফিসে এইমাত্র শেষ করলাম। এখন আমরা যাচ্ছি এসিবিতে, ওটাকে ওখানে স্যানিটাইজেশন করবো, তারপর আমরা যাবো উধারবন্দ ব্লকে গিয়ে করবো। আর আপনি আজকে মানে কতটা অফিসে আপনারা করবেন? আমরা ধরে নিয়েছিলাম আজকের দিনে যতটুকু পারি, যেমন ধরুন উধারবন্দ থানা, ফরেস্ট অফিস, এসসিবি, ব্লক ডেভেলপমেন্ট অফিস যেটাকে বলে ওইটা, তারপরে আমরা যেখানে যেখানে কোয়ারেন্টাইন সেন্টার উঠে গেছে ওইগুলোকে করার চেষ্টা করবো আমরা। যেমন ধরুন কান্দিগ্রামে একটা উঠে গেছে, ওইভাবেই আমরা চেষ্টা করবো যেখানে যেখানে, তারপরে বাজার আসবে যেখানে লোকের ভিড় থাকবে। এদিকে শনিবার তুলাপট্টি স্থিত অভিযান এনজিও এর উদ্যোগে শিলচর শহরের ২০ নম্বর ওয়ার্ডের শিবকলোনি কৃষ্ণনগর এলাকায় প্রতিটি বাড়িতে স্যানিটাইজ করা হয়। করোনা সংক্রমণ রুখতে তাদের এই প্রয়াসকে সাধুবাদ জানান স্থানীয়রা। আজকে আমরা শিলচরের তুলাপট্টির অভিযান এনজিও, এখানে কুটুদা মানে আমরা দীপদা, এখানে সেক্রেটারি সুজয়, এখানে মেম্বার, তারা সবে মিলিয়ে আজকে আমি তাদের কন্ট্যাক্ট করছিলাম। করার পরে তারা আজকে আমার পাড়াটা প্রত্যেকটা ঘরে ঘরে স্যানিটাইজার করছে, আইয়া আমার সম্পূর্ণ পাড়াটা করছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এবং আমরা শিলচরের অনেক অনেক এনজিও আছে, তারাও কড্ডা, যেমন উদয়ের পথে ইয়ং জেনারেশন গ্রুপ, তারাও করে যথেষ্টভাবে এই করোনা পিরিয়ডে সবে প্রত্যেকে সমাজের লাগি কাজ করিয়া যার আমি ঠাকুরের কাছে প্রার্থনা করতাম, যাতে সব যাতে সুস্থ থাকে। আর এই যে ভলেন্টিয়ার অসীম, ওম, সুজয়, সৌরভ, যারা আরও যারা এরকমভাবে ভলেন্টিয়ার সোশ্যাল ওয়ার্কার আসুন,
সবাই যাতে টাইম সুস্থ রাখেন ভগবান সেটাই প্রার্থনা করলাম আর তার অসংখ্য ধন্যবাদ জানাইলাম নমস্কার জিরিঘাটে প্রচুর পরিমাণে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার হলো দুই পাচারকারী জানা যায় গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে অভূতপূর্ব সাফল্য মিলল কাছাড়ের স্পেশাল টাস্ক ফোর্স পাচারকারীরা হিরোইন ও ইয়াবার ট্যাবলেট নিয়ে মণিপুর থেকে জলপথে আসামে প্রবেশ করার সময় তাদের গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স বাহিনী উল্লেখ্য সম্প্রতি টাস্ক ফোর্সের দক্ষ পুলিশ আধিকারিকরা শিলচর তারাপুর আউটপোস্টের অধীনস্থ মজুমদার বাজারেও ড্রাগসের ডেরার হানা দেয় বলে জানা যায় বিশুদ্ধ পানীয় জল সরবরাহ করতে ব্যর্থ স্বাস্থ্য ও কারিগরি বিভাগ সহ জল পরিচালন কমিটিও এ নিয়ে সরব হলেন স্থানীয়রা অভিযোগ মতে জানা যায় নিয়মিত পানীয় জল থেকে প্রায়ই বঞ্চিত থাকেন তারা একদিন বা দুদিন অন্তর পানীয় জল পান তা আবার একবার করে এছাড়া ওই পানীয় জল অত্যন্ত অপরিষ্কার এবং দুর্গন্ধময় সেই জল পান করে এলাকার অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন অসহায় অবস্থায় দিন কাটাতে হচ্ছে বৃহত্তর মধুরবন এলাকার জনগণের এদিকে এই ঘটনার রেশ টেনে এলাকার বাসিন্দা তথা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক রাজা লস্কর সংবাদ মাধ্যমকে জানান দীর্ঘদিন থেকে ওই এলাকার জল সরবরাহ নিয়ে চলছে ব্যাপক দুর্নীতিসহ পিএইচির ভেতর চলছে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ তিনি আরও যোগ করে বলেন যদি জল সরবরাহ করতে বিভাগীয় কর্তৃপক্ষরা সহ মধুরবন্দ জল সরবরাহ পরিচালন কমিটি অক্ষম হন তবে তা সমছে দেওয়া হোক সাধারণ জনগণের ওপর কিভাবে দুর্নীতি চলেন গত কয়েকদিন তার কি মধুরবন পেয়েছি জলের কোনো সুব্যবস্থা নাই মানুষে কোনো ধরনের জল খান না এবং দেখা গেছে মধুরবন পিএইচির ভিতরে আইলে মধুর মধুর ভাবা যায় এবং এই জলের মধ্যে ফুকা মাখড় আছে এবং আমরা দেখছি দুই চারটা করে জল যায় এগুলো জল যায় দেখা যায় এই জলের মধ্যে নানান রকমের দুর্গন্ধ হ্যাঁ আমরা বিশেষ করে অনুরোধ করি যে আমরা যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আসুন পিএইচির বা যারা কমিটি আসুন তারা এটার উপরে যাতে দৃষ্টি আকর্ষণ করুন আর যারা সেক্রেটারি দেওয়া ছিল তাই নিলে বর্তমানে আমরা পঞ্চায়েত সাহেব যদি তাইনিটাভাবে সুন্দরভাবে চালাইতে না পারেন আমরা পঞ্চায়েত সাহেবের কাছে অনুরোধ আপনারা এটা পদত্যাগ দিন আর আমরা গ্রামবাসী এতদিন ধরে যারা মানুষ আছেন সবে মিলিয়া একটা নতুন কমিটি আমরা গঠন করব আর যাতে আমরা এই মধুরবন্ধ মানুষে যাতে একটা ভালা সুন্দর একটা সুস্থ জল পাইতে পারি এর লাগি আপনার কাছে অনুরোধ আপনারা যদি পারেন না পদত্যাগ দিন ভারতীয় জনতা পার্টির শালচাপড়া মণ্ডলের সংখ্যালঘু মোর্চার উপসভাপতি আবদুল্লাহ চৌধুরী প্রাক্তন মণ্ডল সাধারণ সম্পাদক আদিত্যগিরি বরপাত্র সিনহা প্রমুখ করোনা মহামারীর সঙ্গে লড়াইয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫,০০০ টাকা দান করেছেন শনিবার বরখলার প্রাক্তন বিধায়ক কিশোর নাথের হাতে ওই টাকা তুলে দেওয়া হয় ৫,০০০ টাকা তা আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওনারা নিজের স্বইচ্ছায় আমার বাড়িতে এসে ওনারা মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডের যে অনুদানটা দিয়েছেন যার জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আর এই করোনা মহামারীতে যে ওনারা আমরা সবাই এক টিম হয়ে আমাদের আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের সঙ্গে আমরা কাজ করব উনি যেভাবে রাত দিন চেষ্টা চালিয়ে যাচ্ছেন রাত দিন কার কষ্ট করছেন করোনা মহামারীর জন্য আমরা ওনার সঙ্গে টিম হয়ে ওনার সঙ্গে কাজ করব আর আমরা আশা রাখছি যে করোনা মহামারীর এই যুদ্ধে আমরা জয়লাভ করব করোনার গ্রাস থেকে দেশবাসীকে রক্ষা পেতে বিশেষ মোনাজাত করল যুব আহলে সুন্নাত শনিবার সোনার ডক্টর এপিজে আব্দুল কালাম সায়েন্স জুনিয়র কলেজ প্রেক্ষাগৃহে যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যবস্থাপনায় এক বিশেষ মনোজাত মেহফিল অনুষ্ঠিত হয় সম্পূর্ণ কোভিড প্রোটোকল মেনে সংক্ষিপ্ত খতম পাঠ করে বর্তমান মহামারী করোনা পরিস্থিতি থেকে অসম তথা দেশবাসীকে রক্ষা পেতে মনোজাত করা হয় এছাড়া সদ্য প্রয়াত শিলচর আলিয়া মাদ্রাসার মহদ্দিস হাফিজ মৌলানা আলিম উদ্দিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মাগফিরাত কামনা করা হয়
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব আহলে সুন্নতের উপদেষ্টা মুফতি আহমেদ হোসেন মজুমদার, সভাপতি মৌলানা নাজির হোসেন মজুমদার, এম মকসুদ আহমেদ বড়ভূঁইয়া, হাফিজ আব্দুল হক, মজবুল হক লস্কর, মৌলানা জাবির হোসেন, মৌলানা আজাদ হোসেন, মৌলানা শোয়েব আহমেদ, জাবেদ মিয়া প্রমুখ। আজকে আমরা বর্তমান প্যান্ডামিকের সিজনে আমরা জানি যে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মানুষ মারা যাচ্ছেন, বিশেষ করে আমরা মহান আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা করব যে এই মহামারী থেকে যেন আমাদের বিশ্ব রেহাই পায়, মানুষের প্রাণ বাঁচে। বর্তমানে আমরা উত্তর পূর্ব ভারতের যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সবাইকে এটাই রিকোয়েস্ট করতে চাই যে আমরা যেন সরকারের দেওয়া সমস্ত গাইডলাইনকে মেনে চলি এবং সরকারের যেগুলো গাইডলাইন দেওয়া হয়েছে এইগুলোকে মানে স্বাস্থ্যকর্মী যারা আছেন তাদেরকে সাহায্য করার জন্য যুব আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেক স্তরের কর্মকর্তাদেরকে আমরা রিকোয়েস্ট করছি ওনারা যেন হেল্প করেন এবং সর্বাবস্থায় যেন আমরা সামাজিক দূরত্বতাকে বজায় রেখে আমরা চলাফেরা করতে পারি এবং মাস্ক পরিধান করে আমরা চলতে পারি এবং বিশ্ব থেকে যেন এই করোনা মহামারী দূর হয় এই জন্য আমরা সর্বধর্মের ধর্মীয় পণ্ডিতদের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, আপনারাও বিভিন্ন জায়গায় দোয়া মেহফিলের আয়োজন করুন। আজকে আমরা শুনাই জুনিয়র সায়েন্স কলেজে, এপিজে আব্দুল কালাম জুনিয়র সায়েন্স কলেজে দোয়া মেহফিল করেছি এই মহামারী থেকে পরিত্রাণ পাওয়ার জন্য। ধন্যবাদ। শনিবার তিন দফা দাবি জানিয়ে লক্ষ্মীপুরের জ্বলন্ত সমস্যা নিয়ে এলাকার বিধায়ক কৌশিক রায়ের দ্বারস্থ হল লক্ষ্মীপুর যুব সংস্থা। এদিন সংস্থার পক্ষ থেকে বিধায়ক কৌশিক রায়কে সংবর্ধনা জানিয়ে তিন দফা দাবি দিয়ে এক স্মারকপত্র তার হাতে তুলে দেন সংস্থার কর্মকর্তারা। স্মারকপত্র তুলে দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি দেবোত্তম রায়, সহসভাপতি নবেন্দু রায়, বিমলেন্দু চক্রবর্তী, তাপস দাস প্রমুখ। লক্ষ্মীপুর বিধানসভা চক্রের নবনির্বাচিত বিধায়ক মাননীয় কৌশিক রায় মহাশয়কে সংবর্ধনা জ্ঞাপন করি আমাদের এনজিওর পক্ষ থেকে। তৎসঙ্গে আমরা লক্ষ্মীপুরের কিছু জ্বলন্ত সমস্যা নিয়ে ওনাকে স্মারকপত্র প্রেরণ করি ওনার কাছে। এর মধ্যে উল্লেখ ছিল লক্ষ্মীপুর 10টি ওয়ার্ডে আমাদের পানীয় জলের বিরাট সমস্যা। উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন অতি সত্বর পানীয় জলের সমস্যার সমাধান হবে এবং এই করোনার মহামারীর সময় আমরা কীভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে পারি সেই ব্যাপারে ওনাকে আশ্বস্ত করি। উনিও আশ্বাস দেন আমাদেরকে, উনিও যথাযোগ্য আমাদেরকে সাহায্য করেন, তো সাহায্য করবেন। তো আমাদের এনজিওর পক্ষ থেকে আবারও মাননীয় কৌশিক রায় মহাশয়কে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা। স্বামীর অ্যাকাউন্ট ফাঁকা করল স্ত্রী। ঘটনা ত্রিপুরার বিশালগড় জাঙ্গালিয়া এলাকায়। জানা গেছে 41 বছরের গৃহবধূ স্বপ্না ভট্টাচার্য তার স্বামী বিমল ভট্টাচার্যের অ্যাকাউন্ট থেকে 4 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। পেশায় অবসরপ্রাপ্ত বিদ্যুৎ কর্মী বিমলবাবুর একমাত্র পুত্র সন্তান সহ পরিবারের সদস্য সংখ্যা মাত্র 3। 2 বছর আগে তার স্ত্রী স্বপ্না ভট্টাচার্য আপন ভাসুরের ছেলে সুমন ভট্টাচার্যের সঙ্গে অসমের বোকাজানে পালিয়ে যায়। যদিও আগে থেকেই বোকাজানে থাকত সুমন, পালিয়ে যাওয়ার সময় স্বপ্না নগদ 5 লক্ষ টাকা, 12 ভরি স্বর্ণালঙ্কার, ব্যাংকের চেক বই এবং দরকারি কাগজপত্র নিয়ে যায়। বিমলবাবু বিশালগড় স্থিত অফিসটিলা বিদ্যুৎ নিগমে চাকুরি করতেন। তিনি অফিসে যাওয়ার পর স্ত্রী নির্জনতার সুযোগে সোনা গয়না ও টাকা পয়সা নিয়ে সুমনের হাত ধরে পালিয়ে যান। বিমলবাবু অফিস থেকে বাড়ি ফিরে দেখতে পান তার স্ত্রী ঘরে নেই, ভাঙা আলমারির ড্রয়ার, মোবাইল সুইচ অফ। তখনই তিনি বুঝতে পারেন যে পালিয়ে গেছে। পরিবারের সম্মান ও লোকলজ্জার ভয়ে বিষয়টি তিনি আর বাইরের কাউকে খুলে বলেননি। ঘটনার প্রায় 2 বছর পর চাকরি থেকে অবসর গ্রহণ করেন বিমলবাবু। গত 18 দিন আগে বিদ্যুৎ দপ্তর থেকে তার SBI বিশালগড় শাখার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা জমা হয়। চতুর গৃহবধূ স্বামীর চাকরির অবসর গ্রহণের সময়সীমা বুঝে চুরি করে নিয়ে যাওয়া চেকে স্বামীর স্বাক্ষর জালিয়াতি করে বোকাজানস্থিত আসাম গ্রামীণ বিকাশ ব্যাংকের নিজের অ্যাকাউন্টে তা জমা করেন, যেখানে টাকার পরিমাণ ছিল 4 লক্ষ এবং যথারীতি চেকটি ক্লিয়ার হয়ে যায়। গত 3 দিন আগে বিমলবাবু মোবাইলে SMS দেখেন তার অ্যাকাউন্ট থেকে 4 লক্ষ টাকা তোলা হয়েছে। তা দেখে হতভম্ব হয়ে যান তিনি, মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা তার। তড়িৎ গতিতে ছুটে যান বিশালগড় SBI শাখায়। শাখা প্রবন্ধক বলেন কোনো কিছু করার উপায় নেই। শেষ পর্যন্ত দ্বারস্থ হন বিশালগড় থানায়।
নাম বিমল ভট্টাচার্যী আর মিসেসের নাম স্বপ্না ভট্টাচার্যী। গত 19 অক্টোবর বাড়ির থেকে আমার না খুঁয়া কারোর না খুঁয়া আমার প্রয়োজনীয় কিছু কাগজপত্র, 5 লাখ টাকা ক্যাশ, 10-12 ভরি গোল্ড নিয়া পালিয়ে গেছে। যার সাথে গেছে তার নাম সুমন ভট্টাচার্যী, ও আসামে থাকে, ওর এখানে বর্তমানে আছে। আমি আত্মীয় মারফত খবর পেয়েছি, আমি ওইখানে গিয়ে খোঁজখবর নিতে চেষ্টা করেছিলাম কিন্তু পাইনি। হ্যাঁ, ওইখানে আমার ফ্ল্যাট ছিল, ফ্ল্যাটে আমি একবার গিয়ে পেয়েছিলাম, আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ফ্ল্যাট থেকে বের করে দিয়েছে। তারপরে আমি চলে আসি, এখন আমি নিরুপায় হয়ে আমি আইনের দ্বারস্থ হতে দেখেছি। এবং গত কিছু আমি গত কিছুদিন আগে আমার অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে 8 লক্ষ টাকা নিয়ে গেছে। হ্যাঁ, যাওয়ার সময় আমার ব্যাগ নিয়ে গিয়েছিলো ছিঁড়ে, আমি বুঝতে পারিনি। যখন নাকি আমার 8 লাখ টাকা নিয়ে গেলো, তখন আমি মেসেজ দেখে আমি ব্যাংকে গিয়ে যোগাযোগ করলাম। যোগাযোগ করে আমি সত্য প্রমাণিত হলাম যে আমার 8 লাখ টাকা আমার অ্যাকাউন্ট থেকে নিয়ে গেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। অক্সিজেনের মাত্রা বাড়াতে বৃক্ষরোপণ কর্মসূচি, 200 চারা রোপণের লক্ষ্যমাত্রা। হাইলাকান্দি সিভিল হাসপাতাল থেকে পলাতক পজিটিভ আসামি, চাঞ্চল্য এলাকা জুড়ে। রেড লাইট এলাকায় নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ, রয়েছে মাস্ক ও স্যানিটাইজার। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।